আরেকজন প্রশ্ন করেছিলেন পুরুষরা কি আঙ্গুলে আংটি পড়তে পারবে আসলে জুয়েলারি অর্নামেন্টস এগুলো নারীদের জন্য পুরুষদের জন্য নয় তবে হ্যাঁ পুরুষদের আংটির বিষয়টা ভিন্ন পুরুষরা চাইলে আংটি পড়তে পারবে কোন হাতে পড়বে তারা ডান হাতে পড়বে বিষ্ণু সাহায্যাম ডান হাতে আংটি পরেছেন কেন রাসুল ইসলাম ইয়ালবাস হতাম মিনফেদাহ ইসলাম রূপার আংটি পড়তেন রূপার আংটি রাসুসাইসলাম পড়তেন ফিয়ামিনিহি ওনার ডান হাতে পড়তেন আর ওয়াকায় নাফাসুহু মিনাল হাবাসা আর রূপার আংটির মধ্যে তিনি হাবাসা মানে বর্তমান ইথিওপিয়ার থেকে আনা একটা পাথর তিনি বসিয়েছিলেন তাহলে রূপার আংটি পড়তেন ডান হাতে সামাইলে তিরমিজিতে এগুলো এসেছে আর পাথরটা ছিল হাবাসি পাথর তো সেই পাথরের মধ্যে আবার বিষ্ণু ইসলাম মোহাম্মদ রসুল্লাহ লিখিয়েছিলেন সবসময় আংটি পড়তেন না বিষ্ণু ইসলাম মাঝে মাঝে পড়তেন তবে আমরা অনেকে অনেক নিয়ত করে অনেক পাথর সোলাইমানি পাথর 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 আকিক এটা সেটা না কোনো নিয়ত করে পাথর বসানো যাবে না এগুলো ইসলামের মধ্যে নেই এগুলো বেদাৎ আহ এগুলো আস্তে আস্তে শিরকের দিকে নিয়ে যাবে কারণ পাথর কিছু করতে পারে না ছবি তোলা হারাম কিনা আমরা বলবো ইনশাল্লাহ মুর্শেদ আলী প্রশ্ন করেছেন আমরা বলবো মুর্শেদ সাহেব তো আর পাথর আপনার কিছু করতে পারে না করতে পারে হচ্ছে আল্লাহ। اذا سالت فاسال الله বিপদে পড়লে চাবে তো আল্লাহর কাছে যাও ও اذا استعنت فاستعن بالله শাহাজ্জা সেবি তো আল্লাহর কাছে শাহাজ্জা যাও। তো কোন নিয়তে পাথর বর্ষানো যাবে না। বিশ্বনসী ইসলাম মাঝে মাঝে এটা পড়তেন। সব সময় পড়তেন না। কেন পড়তেন? সাহাবারা এসে বললেন রাসূলুল্লাহ আপনি যে অনারব بادشاہদের কাছে ইসলামের চিঠি পাঠাবেন রাসূল সাইয়েদ ইসলাম চিঠি পাঠাতেন দাওয়াত দিতেন ইসলামের সুশীতল বাণী গ্রহণ করার দাওয়াত দিতেন। তো সাহাবারা বলল যে অনারব বাদশারা ওই চিঠি গ্রহণ করে না যে চিঠির নিচে চিঠির প্রেরক সিগনেচার না দেয় কিংবা সিল না দেয় তো বিষ্ণুবি তো সিগনেচার দিতে জানতেন না কারণ বিষ্ণুবি ছিলেন আর নবী আল উম্মি নিরক্ষর নবী বিষ্ণুনবীর কোনো অক্ষর জ্ঞান ছিল না আলিফ বা তা তা কোনটারে জিম বলে কোনটারে হা বলে উনি বুঝতেন না কোনটাকে ওয়াহেদ ইসনাইন সালাসা এক দুই তিন কিভাবে লেখে লেখা থাকলে ওইটা পড়তেও জানতেন না উনি নিরক্ষর ছিলেন অনেকে আবার ভুল বুঝতে পারেন বিষ্ণুনবী নিরক্ষর ছিলেন কিন্তু বিষ্ণুনবী মূর্খ ছিলেন না নিরক্ষর আর মূর্খ পার্থক্য আছে নিরক্ষর হচ্ছে ইলিটারেট আর মূর্খ মানে ইগনোরেন্ট বিষ্ণুনবী ইগনোরেন্ট ছিলেন না উনি ছিলেন ইলিটারেট অক্ষর চিনতেন না রিটেন ওয়ার্ড ওয়াজ কাইন্ড অফ মিস মিস্ট্রি টু হিম লিখিত কোনো জিনিস রাসুল ইসলামের কাছে এটা একটা রহস্যের মতো ছিল উনি পড়তেই জানতেন না কেন জানতেন না আল্লাহ ওনাকে শিখাননি বিষ্ণুনবী যদি লিখতে জানতেন পড়তে জানতেন তাহলে কাফির মুশিকটা আরো বেশি করে বলার সুযোগ পেয়ে যেত যে মোহাম্মদ যে কোরআনের কথা বলে এগুলো আসলে আল্লাহর পাঠানো নয় সে নিজে লিখেছে নিজে বানিয়েছে এজন্য আল্লাহ লেখা পড়াই শিখান নাই এবং কোন কবিতাও বিষ্ণু নবী পড়তে পারতেন না জানতেন না ওমা আল্লাহ হুসেম বা আমি আপনাকে কবিতা শিখাইনি আর কবিতা শিখা শিখানো এটা শোভনীয় নয় আপনার জন্য যদি বিষ্ণ কাব্য প্রতিভা যদি ওনার মধ্যে থাকতো তাহলে সবাই বলতো যে এই কোরআন কথা ওদ হা ওদ লাইলি সাজামা ওয়াদ্দা আকার অব কামা খলা এই যে মিলানো কথাগুলো এগুলো মহম্মদের বানানো এগুলো আল্লাহর কথা এই জন্য সময় পেলে আমরা বলবো টেস্ট টিউব এই আল্লাহ তাআলা বিশ্বসা ইসলামকে অক্ষর জ্ঞান শেখাননি তিনি সা ইসলামকে আল্লাহ তালা নিরক্ষর রেখেছেন তাই বলে তিনি মূর্খ নন তিনি জ্ঞানী ছিলেন বিষ্ণু বলেছেন আদেবানি রব্বি ফা আহসানা তা আদিবি আল্লাহ আমাকে আদব শিখিয়েছেন জ্ঞান শিখিয়েছেন ফলে আমার আদব আমার জ্ঞান হয়েছে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম আদব আর শ্রেষ্ঠতম জ্ঞান তো বিষ্ণু ইসা ইসলাম ডান হাতে আংটি পড়তেন রুপার তৈরি আংটি পড়তেন খবরদার স্বর্ণের আংটি পরা যাবে না পুরুষদের জন্য সিল্ক সিল্কের কাপড় পরা যেমনি হারাম স্বর্ণ ব্যবহার করা হারাম ডান হাতে পড়তেন রুপার আংটি পড়তেন সেখানে লেখা ছিল মোহাম্মদ রসুল্লাহ তো তিনি যখন চিঠি পাঠাতেন অমুসলিম বাচ্চাদের কাছে তিনি লিখতেন হুদা আসলিম তাসলাম চিঠিগুলো লিখে নিচে এরকম সিল দিয়ে দিতেন বিশ্বনবীর এন্তেকালের পরে এই আংটিটা খলিফা হিসেবে আবু বকর পায় এবং আবু বকর আদি আল্লাহ তাল আনহু উনি এটা ব্যবহার করতেন এক দেড় বছর পরে উনি যখন এন্তেকাল করলেন উমরে ফারুক খলিফা হয়ে আসলেন উনি এই আংটিটা ব্যবহার করতেন প্রায় দশ বছর ব্যবহার করেছেন এরপরে ওনার পরে যখন নুরাইন সেদিন ওসমান রাজি আল্লাহ তালু যখন খলিফা হলেন তিনি সে আংটিটা পেয়েছিলেন খলিফা হিসেবে কিন্তু তিনি কোনো একটা কুয়ার পাশে খুব সম্ভবত বীর ওয়ারিসার পাশে একজনের সাথে একটা ডিলিংস করার সময় ওনার আঙ্গুল ফসকে আল্লাহ রাসুলের সেই বরকতের আংটিটা কুয়ার মধ্যে পড়ে যায় এবং ওনার সময় থেকেই কিন্তু ফিতনা গজিয়ে ওঠে মুসলিম বিশ্বে নানা ধরনের ফিতনা নানা ধরনের হত্যাকাণ্ড মারামারি শুরু হয় আল্লাহ আলম আল্লাহ ভালো জানে হতে পারে বিষ্ণবীর ওই আংটির আংটিটা ওখানে আল্লাহ মানে একটা কুদরতি ভাবেই সেটা পড়ে গিয়েছে এবং তখন থেকে ওনার সময় থেকে কিন্তু ফিতনা ডান উঠেছে তো পুরুষরা আঙ্গুল আংটি দিতে পারবে কিনা এই প্রশ্নের উত্তরে তো আমরা বললাম যে ডান হাতে দিবে যেহেতু বিষ্ণবী ডানপন্থী ছিলেন ডান দিক দিয়ে কাজ করা পছন্দ করতেন কানা রসুল রসুল্লাহ আলহ্লামা ইয়বুতায় মুনাফিসহি তানা আলিহি জুতা পরার সময় ডান পা ঢোকাতেন আগে চুল আচরানোর সময় ডান দিক থেকে আচরাতেন মুসাফাকুল্লাহকে ডান দিক থেকে খাদ্য বিতরণ করবে লাগে ডান দিক থেকে তো সেজন্য সম্মানের হাত হচ্ছে ডান হাত ডান হাতে আপনারা পূর্বেন আন্টি রূপা আন্টি আশা করি বুঝতে পেরেছেন এরপর হাদির আবির ভাব নিয়ে কিছু বলুন আল মাহদি আল মুন্তাজার আমরা ওনার অপেক্ষায় আছি উনি আসবেন আমরা এটা বিশ্বাস করি কিন্তু ইদানিংকালে খুব বেশি শোনা যায় যে ইমাম মাহাদি হয়তো এ সালেই চলে আসবে বা উনিশ সালে আসবে কেউ বলছে দু হাজার মধ্যে আসবে কেউ বলছেন যে ক্যামত চলেই আসলো এ জাতীয় যে কথাগুলো বলা হয় এগুলোর নেই কারণ কেয়ামত কখন হবে আলামুহা ই আল্লাহ ছাড়া কেউ জানে না তো যারা এগুলো বলে এগুলো তাদের ব্যক্তিগত অবজারভেশন ব্যক্তিগত কথা আমরা জানি না ইমাম মাহাদি কবে আসবে তবে হ্যাঁ কেয়ামতের যে ছোট ছোট আলামত আছে দ্য মাইনর সায়েন্স অব দ্য ডে অফ জাজমেন্ট কে আমাদের ছোট্ট আলামত গুলো এই আলামতগুলোর বেশিরভাগই কিন্তু প্রকাশিত হয়েছে তো এই জন্য অনেকেই ভাবছেন যে ইমাম মাহাদের আগমন হয়তো কাছাকাছি হ্যাঁ সেটা সেটা হতে পারে সেটা হতে পারে কিন্তু আসবে উনিশ সালেই আসবে আহ পঁচিশ সালেই আসবে মাজ নিয়ে বড় দ্বন্দ্ব কিছু বলবেন আচ্ছা মাজধাব এমনটি বলা আসলে ঠিক না কারণ এগুলো আল্লাহ ছাড়া কেউ জানে না সবচেয়ে দুঃখজনক হচ্ছে অনেক ইয়াংদের মধ্যে আমি এই ফ্রাস্ট্রেশনে এর ব্যাপারটা দেখি বলে যে হুজুর ইমাম চলে আসবে পঁচিশ সালের মধ্যে আসতেছে হয়ে যাবে তো এই কথাগুলো যারা বলেন এই কথাগুলো কিন্তু যুবকদেরকে অনেককে কর্মবিমুখ কর্ম বিমুখ করে ফেলছে মানে অনেকে বলছে যে আহ মাহাদিত চলেই আসবে তো হয়েই যাবে তো আমরা কি করব। আমার ক্যারিয়ার করে লাভ কি চাকরি করে লাভ কি এগুলো করে তো কোনো লাভ নেই এটা একেবারে ভুল কথা ইমাম মাহাদি কখন আসবে আসলে দেখা যাবে ইমাম মাহাদি যখন আসবে আমরা সাপোর্ট সাপোর্ট করব। করব। আমরা আমরা ওনার ওনার সৈনিক হব সাথে ওনাকে একসাথে কাজ কিন্তু ইমাম মাহাদি আসবে কেমত হবে বলে সব কিছু বাদ দিয়ে কর্মবিমুখ হওয়া এটা ঠিক না আপনি যেমন কাজ করে যাচ্ছিলেন কাজ করে যান আবাদত করে যাচ্ছিলেন আবাদত করে যান ক্যারিয়ারকে ব্রাইট করতে চেষ্টা করেছিলেন করে যান আপনারা আপনাদের কাজকে চালিয়ে যাবেন কিন্তু ইমাম মাহাদি আসবে কেমত হয়ে যাবে বলে আশা হারানো যাবে না কিন্তু অনেকের মাঝে কিন্তু এই বিষয়টা দেখা যায় যে পঁচিশ সালে আসবে ছাব্বিশ সালে আসবে এরকম কথা বলা হয় এটা আসলে যারা বলেন তাদের ব্যক্তিগত অবজারভেশন সুনির্দিষ্টভাবে কোরআন সুন্নাই কবে আসবে একজাক্টলি কিছু বলা হয়নি তিরমিজির বর্ণনা বিষ্ণু ইসলাম ইসলাম বলেছেন ইয়াম লিকু সাবা আসিন ফিল আল এমা মাহাদি যখন পৃথিবীতে আসবে তিনি সাত বছর পৃথিবীতে রাজত্ব করবেন এবং বিষ্ণু বলেছেন ইউ আতি ইসমি ও ইসমু আবি হি ইসমু বিষ্ণু বলেছেন যে আমার নামে হবে মাহাদির নাম আমার বাবার নামে হবে মাহাদির বাবার নাম মনে রাখবেন মাহাদি মাহাদি কিন্তু ওনার নাম নয় মাহাদি মানে হেদায়ত প্রাপ্ত গাইডেড একজন মানুষ তো ওনার নাম হবে বিষ্ণু নবীর নামে নাম হতে পারে বিষ্ণু নাম ছিল মোহাম্মদ সাহে ইসলাম তো হতে পারে ওনার নাম হবে মোহাম্মদ বিষ্ণু নাম যে শুধু মোহাম্মদ এমনটা কিন্তু নয় বিষ্ণু নাম আছে আহমদ বিষ্ণনবীর নাম আছে হাশের আকেব আবুল কাসিম তাহা ইয়াসিন মুযহম্মিল তো কোন নাম নিয়ে যে উনি আসবে এটা আমরা জানি না তবে বিষ্ণু님이 বলেছেন আমার নামে হবে ইমাম মাহাদির নাম বিষ্ণুবির কোন একটা নাম হয়তো ইমাম মাহাদির থাকবে আচ্ছা তারপর বিষ্ণুশায়ে ইসলাম এটাও বলেছেন আজরাল জাবহা ওয়া আকনাল আনফ ইমাম মাহাদির ললাটটা হবে প্রশস্ত প্রশস্ত ললাট হবে ইমাম মাহাদির এবং আকনাল আন টল নোজ হবে প্রমিনেন্ট নোজ খুব উঁচু নাক হবে ইমাম মাহাদির প্রশস্ত ললাট উঁচু নাক আল মাহাদি ইমিন আয়তরাতি আবুদাউদের আরেক বর্ণা বিষ্ণয় বললেন ইমাম মাহাদি আমার বংশের হবে হাসমি খানদানের হবে কোরাইশি হবে মিন ভুল দি ফাতেমা ফাতেমা রদে আল্লাহ তা আল আনহার যে বংশের ধারাক্রম উনার বংশে আসবে ইমাম মাহাদি ইয়াকুরুজুমিন নাহিয়াতিল মাসরিক উনি প্রাচ্য থেকে আসবেন উনি পাশ্চাত্য থেকে আসবেন না ইমাম মাহাদি তিনি কিন্তু ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া থেকে আসবেন না উনি আসবেন হচ্ছে প্রাচ্যের কোন একটা দেশ থেকে আবু বর্ণনায় বলা হয়েছে যে তিনি পৃথিবীতে যখন আসবেন তখন বছরের সাত শাসনামলে উনি পৃথিবীকে ন্যায় নীতি সাম্য ভ্রাতৃত্ব ইনসাফ আর জাস্টিস দিয়ে পরিপূর্ণ করবেন অবশ্য কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় উনি আট বছর থাকবেন কোনো বর্ণনায় পাওয়া যায় নয় বছর থাকবেন তবে সাত বছর যে থাকবেন এই মতামতটা বেশি শক্তিশালী তো এই হচ্ছে ইমাম মাহাদির ব্যাপারে সংক্ষিপ্ত পরিচিতি যিনি প্রশ্ন করেছেন ভাইয়ের প্রশ্নের উত্তর আমরা এতটুকু বলবো তবে ইমাম মাহাদি চলে এসেছেন চলে আসবেন দুই বছর পরে ক্যামত হয়ে যাবে এ নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই কারণ এই কথাগুলো অনেক যুবকদেরকে কিন্তু হতাশ করে দিচ্ছে তারা কর্মবিমুখ হয়ে যাচ্ছে বরং এমনটা না করে আপনাদের যে অ্যান্থিওসিজম আপনাদের কর্মস্পৃহা উম্মাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের যে কর্মতৎপরতা আপনাদের প্রাণ ঢালা উচ্ছ্বাস শক্তি এগুলোকে কাজে লাগাতে হবে ইমাম মাহাদি যখন আসবে তখন আমরা দেখবো তখন আমরাই সবাই কথা বলবো ইমাম মাহাদির ব্যাপারে এবং ওনাকে আমরা সাপোর্ট করবো ইনশাআল্লাহ আশা করি প্রিয় ভাই উত্তর পেয়েছে